ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাগম ইয়ো ধর্মস্থাপনারত বীরে সমতব নমাহ শ্রী ভগবানের ইচ্ছায় আবার আমরা সমপেত হয়েছি আজকে আমাদের এই পাঠ্যচক্রের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বামী বিবেকানন্দের পত্রাবলী এর জন্য আমরা ব্যবহার করছি স্বামী বিবেকানন্দের বাণীয় রচনার ষষ্ঠ খণ্ড থেকে আপনারা অনেকেই দেখেছেন যে ভগবানের সঙ্গে আমাদের একটা অন্য রকমের সম্পর্ক দিকে যখন আমরা ভগবানের কাছে যাই তখন আমরা ঠিক প্রথমে চাই তারপরে আস্তে আস্তে আমাদের পকেটের মধ্যে ভরে ফেলি ভগবান আমাদের এত নিজের লোক হয়ে যান নিজের আপনজনের মতো যেরকম ভালো ব্যবহার সুব্যবহার দুর্ব্যবহার কিছু করতে থাকি সবচেয়ে বড় কথা আমরা বিশ্বাস করি না তার ভেতরে যেন একটা ঐশ্বরিক ক্ষমতা আছে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্র যেরকম অন্যান্যদের ক্ষেত্র ঠিক সেরকম আপনারা যদি শ্রীমৎ গীতা ভালো করে দেখেন তার একাদশ অধ্যায় যেখানে দই আমাদের তার শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ দর্শন করছেন তার আগে অব্দি শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের যে ব্যবহার সেখানে বেশ একটু অদ্ভুত রকমের লাগে কখনো কখনো অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে তন্মে ব্রুহী সুনিশ্চিত আমি জাতীয় শব্দ ব্যবহার করছেন তুমি যেটা বলছো সেটাকে একবারে ঠিক করে বলো নিশ্চিত করে বলো ভগবান বলছেন তার বাণীকেও আমরা চাইছি সেখানে একটা নিশ্চিন্তের জিনিস চাইছি কোথাও বলছেন ব্রিয়ামি শ্রেণী বাক্যে না বুদ্ধি মোয়া মোহাইয়া তৃতীয় অধ্যায় শ্লোক আছে সেইখানে বলছেন যে তোমারই যে নানা রকমের কথা এটাই আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাচ্ছে বুদ্ধিম মোহাইয়া সি আমার ভগবানের কথা আমাদের ফাঁকা বলে মনে হচ্ছে আবার দেখুন নরেন এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীরামকৃষ্ণকে তিনি পাত্তাই দেন না তার যে চিন্তা ভাবনা সেগুলোকে কুসংস্কার বলছেন এই সমস্ত নানা রকমের জিনিস এমনকি যখন তার শরীর চলে যাচ্ছে তখনও তার সংশয় ইনি বলতেন বটে যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই শরীর শরীরে রামকৃষ্ণ যখন তার শরীর চলে যাচ্ছেন এত দীর্ঘ সময় তিনি শ্রীরামকৃষ্ণকে কাছ থেকে দেখলেন শ্রীরামকৃষ্ণ যাকে আগামী দিনের মানুষের ভার দায়িত্ব দিয়ে গেলেন তিনি কিছুতেই শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস করছেন না তার সেই নানা রকমের সমস্যা এমনকি শ্রীরামকৃষ্ণ শরীর চলে যাওয়ার পরেও তিনি তাকে নানাভাবে পরীক্ষা করে দেখছেন এমনকি সেই পাওয়াহারি বাবার কাছে যখন তিনি যোগ শিখতে গেলেন সেখানে গিয়ে শ্রীরামকৃষ্ণের সেই যে দিব্য দর্শন তিনি পেলেন যে ছল ছল চোখে ঠাকুর দাঁড়িয়ে আছেন তিনি জানতেন শ্রীরামকৃষ্ণ তাকে যোগ সাধনায় বারবার বাধা দিয়েছেন তার কল্যাণের জন্য তথাপি তার সেটা হয়নি আবার এই নরেন্দ্রনাথ পরবর্তীকালে অনেক পরে যখন গিরিশ ঘোষ তাকে লিখতে বললেন শ্রীরামকৃষ্ণের জীবন তিনি বলছেন শেষকালে কি দেবতা করতে গিয়ে বাঁধর করে ফেলবো এটা হচ্ছে কথা ভালোবাসার দেখুন ডিগ্রির পরিবর্তন হচ্ছে আমরা এই যে চিঠিগুলো আজকে যে চিঠি দুটো পড়বো যে চিঠি তিনটি পড়বো আমরা বারবারই বলেছি যে চিঠিতে স্বামী বিবেকানন্দ ব্যক্তি স্বামী বিবেকানন্দকে খুব কাছ থেকে দেখা গেছে হচ্ছে এমন একটা জায়গা যেখানে তিনি তিনি তার 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 দুঃখ বেদনা নানা রকম কিছু প্রকাশ করেছেন শুধু তাই নয় যে যে চিঠি জিনিসগুলোকে বিশ্বাস করেছেন সেই সেই জিনিসগুলোকে তিনি এখানে লিখিত ভাবে দিয়েছেন প্রামাণ্য প্রমাণ সহ এটি রেখেছেন আমাদের আজকের চিঠি আমরা তিনটি চিঠি আজকে পরপর বেছে নিয়েছি এই তিনটে চিঠি প্রথমটি হরিপদ মিত্র তাকে স্বামী বিবেকানন্দ মন্ত্র দীক্ষা দিয়েছিলেন তার স্ত্রী খুব সম্ভবত ইন্দুমতী মিত্র তার স্ত্রীর নাম এবং এদের এরা আদতে বর্ধমানের বৈঠা গ্রামের বাসিন্দা বইটা গ্রাম আমরা গিয়েছিলাম আমাদের সুযোগ হয়েছিল সেই গ্রামটা দেখতে যাওয়ার তার কাছেই একটি রাজবাড়ি ছিল পুতুল্ডার রাজবাড়ি সেই পুতুলার রাজবাড়ি এখন রাজপরিবার একটি আশ্রমকে দিয়েছে এবং সেটি একটি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের আশ্রম সেই পুতুলার রাজবাড়ির যে বৈঠকখানা ঘর সেই ঘর স্মৃতিপূত হয়ে আছে স্বামী বিবেকানন্দের স্থূল উপস্থিতিতে বর্ধমান থেকে নেমে পায়ে হেঁটে এই পথে স্বামী বিবেকানন্দ চলেছেন ভৈটা গ্রামে এবং সেই ভৈটা গ্রামে যাওয়ার পথে এই পুতুন্ডা গ্রামে তিনি থেমেছিলেন এবং রাজবাড়ির যে নায়কখানা সেইখানে তিনি ঢুকে এদের খোঁজ করেছিলেন অমন দিব্য রূপ দেখে লোকে ভীত হয়ে গেছিলেন যিনি মালিক যাকে আমরা দেখেছিলাম তার দাদু স্বামী বিবেকানন্দকে দেখেছিলেন ছোট্ট ছেলে স্বামী বিবেকানন্দকে দেখে একেবারে বুদ্ধি হারা হয়ে গেছিলেন বড় বড় চোখ রোদ্দুরের মধ্যে এসে অগ্নিবর্ণতার চেহারা তিনি খোঁজ করছেন কোনো এক হরিপদ মিত্রের বাড়ির কথা তারপরে তার বাড়ির লোকজন ওইখানে বসিয়ে তাকে শরবত টরবত খাইয়ে তারপরে পালকিতে করে ভাইটা গ্রামে যাওয়া হয়েছিল আমরা সেই গ্রামের মন্দিরটিও দেখার সুযোগ পেয়েছিলাম গোপালের মন্দির যেখানে স্বামী বিবেকানন্দ দিনের পর গ্রামে থাকাকালীন তিনি তপস্যা করেছিলেন সাধন ভজন করেছিলেন স্বামীজি স্মৃতিপুত সেই চেয়ার যাতে তিনি বসেছিলেন সেইটি এবং খাট এই দুটি এখনো আছে যদিও খাটটি এখনো পর্যন্ত আশ্রমের আওতায় নেই চেয়ারটি আছে এবং সেই চেয়ারটি সবাইকে দেখতে দেওয়া হয় কাঁচের আবরণের মধ্যে দিয়ে এই হরিপদ মিত্রকে তিনি লিখেছিলেন একটি চিঠি এবং তার চেয়েও বিখ্যাত জিনিস আপনারা অনেকেই দেখে থাকবেন স্বামীজির একটি ছবি গালে দাড়িওয়ালা অল্প বয়সী নরেন্দ্রনাথ বসে আছেন আর এই লাঠিটা রাখা আছে স্বামীজি নিজে বলেছিলেন ডাকাত সর্দারের মতো দেখাচ্ছে এই ছবিটি হরিপদ মিত্রের বাড়িতে তোলা বেলগাঁওতে বেলগাঁওয়ের সেই পবিত্র বাড়িটি আছে এটি আমাদের বেলগাঁও কেন্দ্রের সঙ্গেই আছে মারগাঁও আঠারোশো সালে লেখা মারগাঁও এটা অনেকটা ওই গোয়ার দিকে যেতে আছে সেইখানে কল্যাণ বডেশু আপনার এক পত্র এই মাত্র পেলাম আমি স্থানে নিরাপদে পৌঁছে তদনন্তর পুঞ্জেম প্রভৃতি কয়েকটি গ্রাম ও দেবালয় দর্শন করিতে যাই অদ্য ফিরিয়া আসিয়াছি গোকর্ণ মহাবালেশ্বর প্রভৃতি দর্শন করিবার ইচ্ছা এক্ষণে পরিত্যাগ করলাম কল্ল প্রাতকালে ট্রেনে ধারবার যাত্রা করব। জ্যোষ্ঠী আমি লইয়াই আসিয়াছি ডাক্তার জুগড়েকারের মিত্র আমার অতিশয় যত্ন করিয়াছেন ভাট সাহেব এবং অন্যান্য সকল মহাশয়কে আমার যথাযোগ্য সম্ভাষণ দিবেন ঈশ্বর আপনার এবং আপনার পত্নীর সকল কল্যাণ করুন পাঞ্জেম শহর বড় পরিষ্কার এখানকার খ্রিস্টিয়ানেরা অনেক অনেকেই কিছু কিছু লেখাপড়া জানি হিন্দুরা প্রায় সকলেই মূর্খ ইতি সচিদানন্দ স্বামীজির তখন দুটি নাম একটি হচ্ছে সচিদানন্দ আর একটি হচ্ছে কিন্তু এইখানে এই সবকটি চিঠিতেই তিনি সচিদানন্দ লিখেছেন অনেক পরে সচিদানন্দ থেকে তিনি বিবেকানন্দতে রূপান্তরিত হয়েছিলেন এখানে একটা ছোট্ট চিঠি কিন্তু তার মধ্যেই খুব সুন্দর করে বলে দেওয়া আছে মহাবালেশ্বর গোকর্ণ এগুলো পরিত্যাগ করার মূল কারণ হচ্ছে গরম ভীষণ গরম আপনারা এখনো জানেন এখনই কলকাতায় ভীষণ রকমের গরম পড়েছে চেন্নাই অঞ্চল সব অঞ্চলে প্রচন্ড গরম পড়ে ভীষণ রকম গরম এবং সেই গরমের কারণে স্বামী বিবেকানন্দের পক্ষে এইসব তীর্থে যাওয়া সম্ভব হলো না একটা ছোট্ট ভিউ দিয়েছেন একবারে ছোট্ট খুব ছোট্ট করে বলেছেন এখানকার খ্রিস্টিয়ানরা অনেকেই কিছু কিছু লেখা পড়া জানে হিন্দুরা প্রায় সকলেই মূর্খ প্রথা যে যে লেখাপড়া এগুলো সবই প্রায় আস্তে আস্তে হিন্দুদের মধ্যে থেকে চলে গিয়েছিল এবং ফলে তারা যে এই নিয়ম নীতি পূজা অর্চনা এই রীতিনীতির ভেতরে নিজেদের বদ্ধ করে রেখেছিল তার একটা খুব সুন্দর এবং পরিষ্কার ছবি স্বামী বিবেকানন্দ আমাদের উপহার দিচ্ছেন পরের ছবিটি পরের চিঠিটি ষাট নম্বর চিঠি এটি মূল ইংরেজি ভাষায় লেখা বাংলাতে এটি অনুবাদ করা হয়েছে কেরব বাবু মধুসূদন চট্টোপাধ্যায় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার খারতাবাদ হায়দ্রাবাদ একুশে ফেব্রুয়ারি আঠারোশো তিরানব্বই এটা আলাসিংহ পেরুমলকে লেখা এই চিঠি তিনি লিখছেন প্রিয় আলাসিঙ্ঘা তোমার বন্ধু সেই গ্র্যাজুয়েট যুবকটি স্টেশনে আমাকে নিতে এসেছিলেন একটি বাঙালি ভদ্রলোক এসেছিলেন এখন আমি ওই বাঙালি ভদ্রলোকটির কাছেই রয়েছি কাল তোমার যুবক বন্ধুর কাছে গিয়ে কিছুদিন থাকবো তারপর এখানকার দ্রষ্টব্য জিনিসগুলো দেখা হয়ে গেলে কয়েক দিনের মধ্যে মান্দ্রাজে ফিরছি কারণ আমি অত্যন্ত দুঃখের সহিত তোমায় জানাচ্ছি আমি এখন আর রাজপুতানায় ফিরে যেতে পারবো না এখানে এখন থেকেই ভয়ঙ্কর গরম পড়েছে জানি না রাজপুতানার আরও কি ভয়ঙ্কর গরম হবে আর গরম আমি আদপে সহ্য করতে পারি না সুতরাং এরপর আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে তারপর উত্তাকমণ্ডে গ্রীষ্মটা কাটাতে যাব গরমে আমার মাথার ঘিটা যেন ফুটতে থাকে সেদিনকে একজন আমাকে লিখছিলেন যে তার একজন বিশিষ্ট ধর্মবন্ধু তাকে বলেছিলেন যে স্বামী বিবেকানন্দের পর ছত্রিশটি রোগ হয়েছিল এবং এই ছত্রিশটি রোগ হওয়ার ফলে তিনি অল্প বয়সেই চলে গিয়েছিলেন জীবনের শুরু থেকে শেষ অবধি যদি একটু সংযমের জীবন যাপন করতে পারতেন আল려 স্বামী বিবেকানন্দ কি 39 বছরে চলে যেতে হত না কি অদ্ভুত কথা আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলছি এই স্বামীজি যে দীপ্তি সংজমে জীবন যাপন অসংজমী বিবেকানন্দ কি না অসংজমী বিবেকানন্দ মাছ খেতেন আমিষ আহার করতেন অসংজমী বিবেকানন্দ তামাক নিতেন অতএব সেই অসংজম আমি বললাম একটু তাকে আপনার বন্ধুকে বলবেন স্বামীজি স্বামী বিবেকানন্দের জীবনীটা ভালো করে পড়তে এই যে পরিক্রমার সময় স্বামীজির শরীর একটু একটু করে ভাঙতে আরম্ভ করেছে তার মূল কারণ দীর্ঘদিন ওই প্রচন্ড ঠান্ডায় তিনি কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না তাই গাড়ির কম্পার্টমেন্টে উঠে বসেছেন ঠান্ডা থেকে বাঁচার জন্য খেয়ে না খেয়ে আগামী দিনের মানুষের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ একটা উজ্জ্বল জীবনের স্বপ্ন দেখেছেন স্বামী বিবেকানন্দ আমরা এগুলোকে একেবারেই ইগনোর করে ফেলেছি আমরা শুধু স্বামীজি সম্পর্কে দুটো জিনিস নিয়ে আমাদের খুব মাতামাতি স্বামীজি তামাক খেতেন এবং স্বামীজি আমি সাহার করতেন তিনি বলছেন যে স্বামীজি একটি অসংযমী জীবন যাপন করেছেন কি পোড়া দেশেই না আমরা বাস করি আমাদের স্বামী বিবেকানন্দ সম্পর্কে এইরকম ধারণা দুবেলা ভালো করে খেলেই যে খাওয়াটাই যে আমাদের জীবনের শেষ কথা আমরা ভেবে রেখেছি আমি ওকে বললাম আগামী বছরের মানুষের একটা জীবন তিনি দিয়ে প্রেরণা দায়ী একটা জীবন দেখি বলেন তিনি মহাপ্রভু মিশে গেছেন জগন্নাথের সঙ্গে আরেক মত বলছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাভাবের সময় পা কেটে গেছিল ওই মাটির খোলেতে তার থেকে তার গ্যাংরিন হয়ে যায় এবং সেপ্টিসেমিয়াতে তিনি মারা যান সেই সময় তার শরীর তখন চিকিৎসা ব্যবস্থা ছিল না যদি থাকতেন তাহলে তিনি চলে যেতেন কেউ বলছেন তিনি জগন্নাথে মিশে গেছেন কেউ বলছেন পুরি পাণ্ডারা তাকে করেছেন কেউ বলছেন তার এই শরীরের রোগে শরীর চলে গেছে কিন্তু তাই বলে কি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভাগবত প্রেম ভালোবাসা এখনকার মানুষজনদের কি অনুপ্রেরণা দেয় না এসব মহাপুরুষরা আসেন একটা জীবনের বাইরের একটা জীবন দেখানোর জন্য তাদের জীবনের যে দান সেটা তাদের জীবন যাপনের যে সময়টুকুকে তাকে পেরিয়ে যায় স্বামী বিবেকানন্দের শরীর চলে গেছে উনিশশো সালে এটা দু ১২২ চব্বিশ একশো বাইশ বছর অতিক্রান্ত হয়েছে আজও জীবনের প্রতি মুহূর্তে আমাদের বেঁচে থাকার জন্য স্বামী বিবেকানন্দের প্রয়োজন যখন খুব মন খারাপ হয় আমরা যদি পড়ি তোমার ভিতরে সমস্ত শক্তি আছে তুমি সবকিছু করতে পারো এই কথাটা যখন আমরা পড়ি তখন আমাদের কি আনন্দ হয় যখন লেখা পড়ি না, মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি চন্ডাল তোমার ভাই এই যে কথাগুলো যখন পড়ি তখন আমরা আমাদের নিজেদের ভেতরে অদ্ভুত এক প্রেরণা শক্তি খুঁজে পাই এই চিঠিগুলো পড়তে পড়তে আমার খালি সেই তার কথাই মনে হচ্ছিল যে চিঠি যদি সে পড়ে দেখতো তাহলে সেই স্বামীজিকে নিশ্চিন্ত একটি বিলাসী ভাবত কারণ গরমকালে বিলাসী মানুষরাই এই উটিটুটি টুটি হিল স্টেশনে যেতেন আসলে স্বামীজি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন তীব্র কষ্ট তার পক্ষে সহ্য হতো না আপনারা অনেকেই জানেন স্বামীজিকে কেউ উপহার দিতে চাইলে স্বামীজি সবসময় ফার্স্ট ক্লাস ট্রেনের একটা টিকিটের কামরার একটা টিকিট চাইতেন কেন না তখনকার দিনে ফার্স্ট ক্লাস কামরার সাথেই বাথরুম টয়লেট সংযুক্ত ছিল স্বামীজির পেটের অবস্থা এত খারাপ ছিল স্বামীজির পক্ষে এক জায়গা থেকে আরেক জায়গা টয়লেট ছাড়া অতিক্রম করে যাওয়াটা একটু কঠিন ছিল জয়ন্ত রায় বর্মন একটু মাইক্রোফোনটা অফ করতে হবে এটা হচ্ছে কথা আমাদের আমরা ভুলেই জানি তিনি বলছেন কেন তিনি রাজপুতানায় যেতে চাইছেন না এবং এই রাজপুতানায় গেলে কি লাভ হবে আমরা পরবর্তী জায়গাতে বুঝতে পারবো তিনি বলছেন তাই আমার সব মতলব হেঁসে চুরমা হয়ে গেল আর এই জন্যই আমি গোড়াতেই মাদ্রাজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ার জন্য ব্যস্ত হয়েছিলাম সেক্ষেত্রে আমায় আমেরিকায় পাঠাবার জন্য আর্যাবর্তের কোন রাজাকে ধরবার যথেষ্ট সময় পেতাম কিন্তু হায় এখানে অনেক বিলম্ব হয়ে গেছে প্রথমেই এই গরমে আমি ঘুরে বেড়াতে পারবো না তা করতে গেলে মারা যাব দ্বিতীয়ত আমার রাজপুতানার ঘনিষ্ঠ বন্ধুগণ আমাকে পেলে তাদের কাছেই ধরে রেখে দেবেন পাশ্চাত্য দেশে যেতে দেবেন না সুতরাং আমার মতলব ছিল আমার বন্ধুদের অজ্ঞাতসারে কোনো নতুন লক্ষ্যে ধরা কিন্তু মান্দ্রাজে এই বিলম্ব হওয়ার দরুন আমার সব আশা প্রশ্বাস চূর্ণ হয়ে গেছে এখন আমি অতি দুঃখের সহিত এই চেষ্টা ছেড়ে দিলাম ঈশ্বরের যা ইচ্ছা তাই পূর্ণ হোক এই আমার প্রাক্তন অপর কারো দোষ নেই তবে তুমি একরকম নিশ্চিন্ত যেন যে কয়েকদিনের মধ্যেই দু একদিনের জন্য মাদ্রাজে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে ব্যাঙ্গালোর যাব এবং সেখান থেকে উতাকমন্ডি গিয়ে দেখব যদি ম মহারাজ আমায় পাঠান যদি বলছি তার কারণ আমি অমুক রাজার অঙ্গীকার ভরসা রাখি না তারা তো আর রাজপুত নয় রাজপুত বরণ প্রাণ দেবে কিন্তু কখনো কথার খেলাপ করবে না যাই হোক যাবৎ বাঁচি তাবৎ শিখি অভিজ্ঞতাই জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক স্বর্গে যেরূপ মর্তেও তদ্রূপ তোমার ইচ্ছা পূর্ণ হোক কারণ অনন্তকালের জন্য তোমার মহিমা জগতে ঘোষিত হচ্ছে এবং সবই তোমার রাজ্য তোমরা সকলে আমার শুভেচ্ছা জানবে ইতি তোমাদের সচ্চিদানন্দ স্বামী বিবেকানন্দের মতো মানুষ বিদেশ যাবেন তার একজন স্পন্সরার লাগবেন সে যুগেও যতখানি ছিল একটি যুগেও ঠিক ততখানি প্রয়োজন আছে একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে দুটি মানুষের দুটি জায়গার মানুষদের চরিত্রগত গুণের কথা বলছেন দক্ষিণের যে ম মহারাজ আমরা খুব পরিষ্কার করে বুঝতে পারি মাইসুরের মহারাজের কথা বলছেন যে মহারাজ অঙ্গীকার তিনি তিনি বড় একটা ভরসা করেন না রাজপুতদের অঙ্গীকারের উপর ভরসা করেন রাজপুতের চরিত্রের কথা বলছেন তারা তো আর রাজপুত নয় তারা রাজপুত বরণ প্রাণ দেবে কিন্তু কখনো কথার কথার খেলাপ করবে না রাজপুতদের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্যের কথা বলছেন বলছেন আমি কেন যেতে চাই না রাজস্থানে তার কারণ হচ্ছে সেখানে আমার বন্ধুরা যারা আছে তারা আমাকে পারে কিন্তু করতেই তারা আমাকে আটকে রেখে দেবে তাদের কাছে আমাকে রেখে দেবে ফলে আমার কোনোভাবেই এই অন্যত্র যাওয়া সম্ভব হবে না কি সুন্দর তার বন্ধুদের প্রতি কি অদ্ভুত এক ভালোবাসার প্রকাশ এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে তারা আমাকে কিছুতেই ছেড়ে দেবে না তাই তাদের মধ্যে একজনকে খুঁজে বার করতে হবে যিনি আমায় করবেন আমরা আমরা আজকাল ভাবলে হাসি স্বামী বিবেকানন্দের নাম করেও বিদেশে চলে যাচ্ছি অথচ সেই একটা যুগ ছিল যে সময় স্বামী বিবেকানন্দকে বিদেশ যাওয়ার জন্য একজন স্পন্সার খুঁজে স্পন্সারের খুঁজতে হচ্ছিল দেখুন ভেবে দেখুন এবং সেই স্পন্সার একজন আন্নন মানুষ হওয়া দরকার এখানে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে তাই শব্দটা ঠিক ধরা পড়ছে না সুতরাং স্বামীজির কথাগুলো আমরা বুঝতে পারবো না এখানে বলছেন সুতরাং আমার মতলব ছিল আমার বন্ধুদের অজ্ঞাতসারে কোনো নতুন লোককে ধরা এই ধরা করা যুগের মানুষ ছিলেন না আই ওয়ান্ট টু ম্যানেজ ম্যানেজ কথাটা ব্যবহার করা তার বাংলা অনুবাদ করা হয়েছে ধরা তিনি একজনকে খুঁজে বেড়াচ্ছিলেন যিনি তাকে নিয়ে যাবেন বলছেন তাই আর তার এটা সম্ভব হলো না এখন যেহেতু অনেক বেলা হয়ে গেছে অনেক গরম পড়ে গেছে তাই আর তাদের পক্ষে এই রাজপুতানা মানুষজনদের সঙ্গে গিয়ে দেখা করা সম্ভব হবে না তাই তিনি চেন্নাইতে এসে আল্লা পেরুমাল এবং তার বন্ধুদের সঙ্গে দেখা করবেন আরেকটা জিনিস তখনকার দিনের ভাবনা চিন্তা তখন সদ্য সদ্য মানুষজন লেখাপড়া শিখছে গ্র্যাজুয়েট লেখাপড়া মানুষজন কম তাই এখানে দেখবেন স্বামীজি তার শুরুই করছেন চিঠি তোমার বন্ধু সেই গ্র্যাজুয়েট যুবকটি গ্রাজুয়েটের সংখ্যা কম তাই এদেরকে কিরকম এখন তো বোধহয় যার গায়ে ঢিল মারবেন সেই গ্র্যাজুয়েট কিন্তু প্রকৃত শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া কঠিন স্বামীজি ভালোই সুন্দর লিখছেন যাই হোক যাবৎ বাঁচি তাবৎ শিখি অভিজ্ঞতায় জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক এটা হচ্ছে কথা একটা গ্যারেজে একটা খুব সুন্দর গাড়ি বানানো হয়েছে জানেন তো সেই গাড়িটা যখন বার করতে যাওয়া হলো তখন দেখা গেল সেই গাড়িটাকে গাড়িটা উঁচু তিনজন তিন রকমের পরামর্শ দিলেন একজন বললেন যে ওই গাড়িটাকে জোর করে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হোক তাহলে গাড়িটার ওই সামনের দিকটার যে গাড়ি সামনের দিকটা খানিকটা রং উঠে যাবে কিন্তু ওই বার করে নিয়ে এলে ওইখানটা এমন সুন্দর করে রং করে দেওয়া হবে বোঝাই যাবে না যে ওখান থেকে রং উঠে গেছে দ্বিতীয় জন তিনি পরামর্শ দিলেন সামনে যে দরজার বাড়ান না সেটা সম্পূর্ণ ভেঙে ফেলা হোক তারপরে গাড়িটা বার করে আবার সেখানে সেটি করে দেওয়া হোক এই দুজনেরই যে দুটো মত এটি কোনোটাই আমাদের যিনি গাড়ির মালিক তার পছন্দ হচ্ছিল না অবশেষে এলো ওখানকার একজন দারোয়ান সে অনেকক্ষণ ধরে দেখছে এরা কি করে কি করে তারপরে আস্তে আস্তে সে তার সাজেশনটা দিলেন সব সবাই একবারে খুব বিচ্ছিরিভাবে তার সাজেশনটা গ্রহণ করলো তার সাজেশন ছিল এই যে গাড়ির উচ্চতাটা যদি একটু কমানো যায় কি করে গাড়ির উচ্চতা কমানো যাবে বলছেন ওই যে টায়ারে যে হাওয়া সেটা যদি খানিকটা একটু কমিয়ে দেওয়া হয় তাহলে খুব সহজে গাড়িটিকে এই গ্যারেজের বাইরে নিয়ে যাওয়া হবে এবং গ্যারেজের বাইরে নিয়ে যাওয়ার পর যদি টায়ারে একটু হাওয়া ভরে দেওয়া হয় তাহলে এটিও ভাঙতে হবে না আবার ভেতরে সহজে বেরিয়ে যাওয়া যাবে দেখুন এর যে সাজেশন এটি সকলের খুব পছন্দ হলো তার কারণ হচ্ছে এটা জীবনমুখী যে অনেক লেখাপড়া সবসময় আমরা শিক্ষিত হব তা নয় জীবনের অভিজ্ঞতা আমাদের নতুন করে বাঁচতে শেখায় এবং এটা আমাদের নতুন করে আমাদের জীবনকে জীবনের একটা সম্রত সমাধান সূত্র দেয় যেটি আমরা কখনো কোনো অবস্থাতেই

ঈশ্বরের প্রকাশ সর্বত্র রয়েছে এবং সেই সর্বত্র এই প্রকাশ থাকার জন্য তার ইচ্ছা হবে না এর পরের চিঠিটি লেখা হয়েছে ডক্টর নানজুন্ড রাও কে এটি একষট্টি নম্বর চিঠি হিসেবে উল্লেখিত আছে মূল ইংরেজি চিঠির বাংলানবার পড়ছি স্বামীজি চলে গেছেন ক্ষেত্রীতে আগের দিনের চিঠিটা ছিল একুশে ফেব্রুয়ারি আঠারোশো তিরানব্বই আজকে চিঠি সাতাশে এপ্রিল আঠারোশো তিরানব্বই ডক্টর নানজেন্দ্র রাওকে তিনি লিখছেন প্রিয় ডাক্তার এই মাত্র আপনার পত্র পাইলাম অযোগ্য হইলেও আমার প্রতি আপনার প্রীতির জন্য বিশেষ কৃতজ্ঞতা জানিবে কি অদ্ভুত বিনয় আমাদের একটু জানা থাকলে একটু লেখাপড়া থাকলে একটু বিদ্যাবুদ্ধি থাকলে আমরা নিজেদেরকে এত বড় মনে করি যে সামনের মানুষটাকে মানুষ বলি মনে করি না স্বামী বিবেকানন্দ ইনি তখনও বিশ্ববিজয়ী হয়নি কিন্তু তার ভেতরে সে বিনয় যেন একবারে ঝরে পড়ছে বলছেন অযোগ্য হইলেও আমার প্রতি আপনার প্রীতির জন্য বিশেষ কৃতজ্ঞতা জানিবেন বালাজি বেচারার পুত্রের মৃত্যু সংবাদ এটা একটা অদ্ভুত সুন্দর খুব সুন্দর কথা বলছেন বালাজি বেচারার পুত্রের মৃত্যু সংবাদে বড়ই দুঃখিত হইলাম প্রভু দিয়া থাকেন আবার প্রভুই গ্রহণ করেন প্রভুর নাম ধন্য হোক আমরা কেবল জানি কিছুই নষ্ট হয় না বা হইতে পারে না আমাদিগকে সম্পূর্ণ শান্তভাবে তাহার নিকট যাহাই আসুক না কেন মাথা পাতিয়া লইতে হইবে সেনাপতি যদি তাহার অধীন সৈন্যকে কামানের মুখে যাইতে বলেন তাহাতে তাহার অভিযোগ করিবার বা আদেশ পালন করিতে এতটুকু ইতস্তত করিবার অধিকার নাই বালাজিকে প্রভু এই শোকে সান্ত্বনা দান করুন আর এই শোক যেন তাহাকে সেই পরম করুণাময়ী জননী বক্ষের নিকট হইতে নিকট হইতে নিকটে লইয়া যায় সুন্দর কথা দুটো জিনিস এখানে খুব পরিষ্কার করে স্বামীজি বলছেন একটি হচ্ছে আজ্ঞাবাহতা আর দুই হচ্ছে সমর্পণ আমাদের জীবনের ক্ষেত্রে এটি কিন্তু খুব জরুরি আমরা অনেক সময় স্বীকার করি না আমরা প্রতিবাদ করে থাকি ঈশ্বরের যে ইচ্ছা সেটা আমরা সম্পূর্ণভাবে জানতে পারি না আজকেই একজনের একজন বলছিলেন যে আমাদের শিক্ষিত মানুষদের একটা একটা অদ্ভুত একটা সমস্যা শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে সেই প্রথম দর্শনের প্রথম নয় দ্বিতীয় বা তৃতীয় দর্শনের সময় তিনি তার ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা লোকেদের এই একই কথা তারা কেবলমাত্র লেকচার দেওয়া আর অন্যকে জানানো আজকে আমাদের কাছে এখানে একদল ডাক্তার বাবুরা এসেছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রাক্তনী এরা সব এরা আমাদের খুব সাহায্য করেছিলেন আমাদের আমফান এবং ইয়াস রিলিফের সময় নিজে থেকে এসেছিলেন এসেছিলেন অর্থ সাহায্য করেছিলেন এবং আমাদের সাহায্যের ভাগ বাড়িয়ে দিয়েছিলেন তাদেরই পরিবারের একজন এসে আচমকাই আমাকে বলছেন যে আপনি যে আপনার বক্তৃতায় বলেন এখানকার মানুষরা ভীষণ গরিব তারা তারা পভার্টি লাইনের নিচে আছে কই আমি তো এইসব দেখে বুঝতে পারলাম না বেশ ঝকঝক তক তক করছে আমি জিজ্ঞেস করলাম আপনি কতক্ষণ এসেছেন এই দ্বীপে দ্বীপে এসেছেন এক ঘন্টা আরও থাকবেন আধা ঘন্টা এই দেড় ঘন্টার ভেতরে তিনি চাইছেন এই সমস্ত জিনিসগুলো বুঝে নিয়ে চলে যাবেন তিনি আমাদের এই দ্বীপের মানুষ তো অপমাননা করছেন এমন মিনিমাম করবেন না এদের অভিশাপ আপনার উপর পড়বে এটা কখনোই ঠিক নয় আমরা অনেক সময় মনে করে থাকি আমরা ভীষণ রকম ভাবে বুঝি তা কিন্তু বুঝি না আমাদের সঙ্গে এই মানুষজনদের বুঝতে গেলে আমাদের একটু সময় দিতে হবে আপনাদের ক্ষেত্রেও তাই আপনাদের বাড়িতে যদি আমি যাই আমরা আমরা বড়জোর আমাদের অ্যাক্সেস থাকবে আপনার আপনার বসবার ঘর দি। বসবার ঘরে খুব সুন্দর করে সমস্ত কিছু সাজানো রয়েছে সোফা রয়েছে টেবিল রয়েছে টি টেবিল রয়েছে দেওয়ালে ছবি আছে সেগুলো কি প্রমাণ করে যে আপনার আর্থিক অবস্থা কিরকম আর্থিক অবস্থা যদি খারাপ হয়ে থাকে সেটা বোঝা যাবে না কিন্তু খানিকক্ষণ সময় কাটানোর পরে ধীরে 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 এটা বুঝতে বুঝতে হয় একটা মানুষকে গেলে যে সময়ের প্রয়োজন আছে সেই সময় দেওয়ার মতো সময় নেই সে দেখার মতো চোখ আমাদের নেই এই কারণে আমাদের সমস্যা স্বামী বিবেকানন্দ দূরবর্তী একজন মানুষের জন্য দুঃখে সমব্যথি হওয়ার কথা বলছেন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সাহায্যকারী হয়ে উঠি তো সমব্যাথী হয়ে উঠতে পারি না এই সমব্যাথী কেমন করে হতে হয় স্বামী করে বলছেন বলছেন বালাজি বেচার পুত্রের বালাজী বেচার পুত্রের মৃত্যু সংবাদে বড়ই দুঃখিত হইলাম প্রভু দিয়াই থাকেন প্রভুই দিয়া থাকেন আবার প্রভুই গ্রহণ করেন প্রভুর নাম ধন্য আমাদের কাছে একজন দিদিমণি এসেছিলেন তিনি তার সন্তান শকে ভীষণভাবে কষ্ট পেয়েছিলেন মাঝে মাঝেই জয়রামবাটিতে যেতেন আমাদের কাছ থেকে সান্ত্বনা চাওয়াতে আমরা তাকে একটা অদ্ভুত প্রার্থনা শিখিয়েছিলাম বলেছিলাম যখন জয়রামবাটি যাবেন মাকে গিয়ে বলবেন যে তুমি আমায় এই সন্তানটি দিয়েছিলে এবং সন্তানের সঙ্গে তুমি আমাকে এক রাস আনন্দ উপহার দিয়েছিলে আবার এই সন্তানকে তুমি ফেরত নিয়েছো তার সঙ্গে তুমি আমাকে একরাশ দুঃখ দিয়েছ এই তোমার যে তোমার যে আমার যে আনন্দটা তুমি ফেরত নিয়েছো আমার সন্তানকে যেরকম ফেরত নিয়েছো তেমনি সঙ্গেতে আসা এই দুঃখটাও তুমি ফেরত নাও এই দুঃখটাকে তুমি যদি ফেরত নিতে পারো তাহলে আমি এটাকে সহজে অতিক্রম করার সুযোগ পাবো সমব্যাথী হবার প্রয়োজন স্বামীজি বলছেন ইফ ইউ ওয়ান্ট টু হেল্প ম্যান হেল্প হিম ভ্যার হি স্ট্যান্ডস প্রত্যেকে জায়গায় দাঁড়িয়ে তার কি অসুবিধা সেইটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো ততক্ষণ অব্দি আমাদের কাউকে সাহায্য করা সম্ভব হবে না তাই বলছেন প্রভু দিয়াই থাকেন আবার প্রভুই গ্রহণ করেন প্রভুর নাম ধন্য কয়েক দিনের জন্য আমাদের প্রত্যেকের যে সম্পর্কগুলো আমাদের যে নিকট আত্মীয় বা যার ব্যক্তি সম্পর্কে যা আছে এই সম্পর্কগুলো কয়েক দিনের জন্য যদিও ওই কয়েক দিনটা কয়েক বছরে কেটে যায় কিন্তু আমরা সবসময় ভাবি আমাদের এটা অনন্ত জীবনের একটা সঙ্গী পেয়েছি তাই কেউ হারালে আমরা দুঃখ পাই আমরা কেবল জানি কিছুই নষ্ট হয় না বা হইতে পারে না আমাদের ওকে শান্তভাবে তাহার নিকট হইতে যাহাই আসুক না কেন মাথা পাতিয়া লইতে হইবে ঈশ্বরে যদি নির্ভরতা না থাকে তাহলে ভগবানের দেওয়া যেমন আনন্দতে আমরা উৎফুল্ল হতে হব না সেরকম ভগবানের দেওয়া দুঃখতেও আমরা একেবারে বেদনা বিধুর হব না তারপরে বলছেন ও সেনাপতি যদি তাহার অথিন সৈন্যকে কামানের মুখে যাইতে বলেন তাহলে তাহার অভিযোগ করিবার বা ওই আদেশ পালন করিতে এতটুকু ইতস্তত করিবার অধিকার নাই বালাজিকে প্রভু এই শোকে সান্ত্বনা দান করুন আর এই শোক যেন তাকে পরম করুণাময়ী জননীর পক্ষে নিকট হইতে লইয়া যান ভগবানের প্রথমটা ছিল আজ্ঞাবাহতা আর দুই হচ্ছে সমর্পণ সমর্পণ কি এই দুঃখের মাধ্যমে আমি যেন তোমার কাছে পৌঁছই রবীন্দ্রনাথ লিখছেন আঘাত সে যে পরশ ভালো এমনি করে মোর তীব্র যখন থাকি অচেতনে এ চিত্ত আমার আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার অন্ধকারে মোহে লাগে চক্ষে তোমায় দেখি না যে বজ্রে তোলো আগুন করে আমার যত কালো এই করেছ ভালো নিঠুর হয়ে ভগবানের কাছে যখন আমরা থাকি আমরা অনেক সময় দ্বারা আবিষ্ট হয়ে পড়ি এবং মহের দ্বারা আবিষ্ট হয়ে পড়ার ফলে আমরা কিছুতেই নিজের আত্মস্বরূপকে প্রত্যক্ষ করতে পারি না এবং আত্মস্বরূপকে প্রত্যক্ষ করতে পারি না বলে আমাদের জীবনে দুঃখ বেদনা এবং ভীষণ রকমের কষ্ট আসতে থাকে এর থেকে আমাদের পরিত্রাণের চেষ্টা করে যেতে হবে আমাদের যেন প্রতি দুঃখে আমরা যেন ভগবানের দিকে ফিরে যাই যত আমরা ভগবানের দিকে ফিরে যেতে পারব ততই আমরা আমাদের দুঃখকে অতিক্রম করে যেতে পারব এই চিঠির শেষাংশে স্বামীজি লিখছেন মাদ্রাজ হইতে জাহাজে উঠিবার প্রস্তাব সম্বন্ধে আমার বক্তব্য এই যে উহা এক্ষণে আর হইবার জো নাই কারণ আমি পূর্বেই বোম্বাই হইতে উঠিবার ব্যবস্থা করিয়াছি ভট্টাচার্য মহাশয়কে বলিবেন রাজা ক্ষেত্রীর রাজা অথবা আমার গুরু ভাইগণ আমার সংকল্পে বাধ্য থাকিবে তার কিছুমাত্র সম্ভাবনা তো আমার প্রতি অগাধ ভালোবাসা কথা উত্তরটি মিথ্যে বলিয়া প্রমাণিত হইয়াছে আমি বেশ ভালো আছি দু এক সপ্তাহের মধ্যে আমি রওনা দেব এই সেই সর্বশুভ বিধাতা আমাদের সকলের ঐহিক এবং পারত্রিক মঙ্গল করুন ইহাই সচ্ছিদানন্দের নিরন্তর প্রার্থনা পুনশ্চ আমি জগমোহনকে আপনার নমস্কার জানাই তিনি আমাকে বলিতেছেন বলিতেছেন আপনাকে তিনি প্রতি নমস্কার জানাচ্ছেন স্বামীজি আমেরিকার উদ্দেশে যাত্রা করছেন এর পরের চিঠি বাষট্টি নম্বর তারিখ লেখা নেই আঠারোশো তিরানব্বই সালে যেহেতু আগের চিঠিটি লেখা হয়েছে এপ্রিল মাসে এবং পরের চিঠিটিও এপ্রিল মাসে তাই মাঝের চিঠিটিও এপ্রিল আঠারোশো তিরানব্বই এইটা আমরা অনুমান করতে পারি এটিও ইংরেজি চিঠি মূল ইংরেজি সেটির বাংলায় অনুবাদ করা হয়েছে এটি বালাজি রাওকে লেখা স্বামীজি লিখছে প্রিয় বালাজি আমরা মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়া হই উলঙ্গ অবস্থায় ইহলোক হইতে বিদায় হইবার সময়ও যাই উলঙ্গ অবস্থায় প্রভু দিয়াছেন তিনি আবার গ্রহণ করিবেন প্রভুর নাম ধন্য হোক যখন সেই প্রাচীন ইহুদি বংশভুক্ত মহাত্মা মনুষ্যের অদৃষ্টকে যত দূর কষ্ট দুঃখ কষ্ট আসিতে পারে তাহার চূড়ান্ত ভোগ করিতেছিলেন তখন তাহার মুখ দিয়া এই বাণী নির্গত হইয়াছে আর তিনি মিথ্যা বলেন নাই তাহার এই বাণীর মধ্যে আমাদের জীবনের গুড়ো রহস্য নিহিত সমুদ্রের অপর উপরিভাগে উত্তাল তরঙ্গমালা নৃত্য করিতে পারে প্রবল ঝটিকা গর্জন করিতে পারে কিন্তু গভীরতম প্রদেশে অনন্ত স্থিরতা অনন্ত শান্তি অনন্ত আনন্দ বিরাজ করছেন শোকার্থেরা ধন্য কারণ তারা সান্ত্বনা পাইবে কারণ এই মহাবিপদের দিন যখন পিতামাতার কাতর ক্রন্দনে উদাসীন করাল কালের পেশন হৃদয় বিদীর্ণ হইতে থাকে যখন গভীর দুঃখ নিরাশা পৃথিবী অন্ধকার বোধ হয় তখনই আমাদের অন্তরের চক্ষু উন্মীলিত হয় যখন দুঃখ বিপদ ঘন ঘনান্ধকারে চারিদিক একেবারে আচ্ছন্ন বোধ হয় তখনই যেন সেই নিবিড় অন্ধকারের মধ্যে হইতে হঠাৎ জ্যোতি ফুটিয়া ওঠে স্বপ্ন যেন ভাঙিয়া যায় আর যখন আমরা আর তখন আমরা প্রকৃতির মহান রহস্য সেই অনন্ত সত্তাকে দিব্য চোখে দেখিয়া থাকি আপনারা যারা পূজানিয়া মোক্ষপ্রাণা মাতাজির চিঠির সংকলন করেছেন সেখানেও দেখবেন পূজানিয়া মাতাজি এক জায়গায় এই কথাটি তার একটি চিঠিতে লিখেছেন বলেছেন মাতাজি লিখছেন এসেছি দিগম্বর জাগো যাব দিগম্বর মাঝখানে কয়েক দিনের আড়ম্বর এই যে আমরা আসি একেবারে সম্পূর্ণ নিরাবলম্ব হয়ে ফিরেও যেতে হয় সম্পূর্ণ নিরাবলম্ব হয়ে কোনো কিছু আমরা সঙ্গে করে নিয়ে যাই না এই পৃথিবীতে এই যে সম্পর্কগুলো আমাদের তৈরি হয় ভাই বোন বাবা মা সমস্ত সম্পর্ক আমাদের ছেড়ে দিয়ে একটু একটু করে এগিয়ে যেতে হয় কিন্তু এই যে সম্পর্কগুলোর বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি এর থেকে আমরা বেরিয়ে যেতে পারি না এবং বেরিয়ে যেতে পারি না বলে আমাদের জীবনে এত দুঃখ আমাদের জীবনে এত বেদনা আমাদের জীবনে এত কষ্ট হতে থাকে এইটা আমাদের ভীষণ রকমের কষ্ট হয় আমরা কিছুতেই সেটাকে অতিক্রম করতে পারি না তার কারণ আমরা মনে করি এটা যেন একটা একটা প্রবাহ চলতেই থাকবে এটা কখনো থামবে না আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের বলছেন না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জগৎটাকে আমরা মিথ্যা বলে মনে করি না আমরা মনে করি জগৎটা সত্য এবং ব্রহ্মকেই আমরা মিথ্যা বলে মনে করি কিন্তু খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখতে পারি তাহলে দেখব জগৎটি সম্পূর্ণ অর্থে মিথ্যা আজকে এই মুহূর্তে আমি যা আছি আগামীকাল আগামী সময় সেই মুহূর্তে ছিলাম না আজকে সকালে যেরকম ছিলাম এখন কিন্তু সেরকম নেই জগতে সকালের যে অবস্থাটাকে আমার সত্য বলে মনে হচ্ছিল এখন সেটাকে মিথ্যা বলে কিন্তু ঈশ্বরের প্রকাশ সে যুগেও যেমন ছিল যুগেও ঠিক সেই ভাবে প্রকাশিত হয়েছেন তিনি আমাকে কৃপা করবার জন্য এসেছেন তাই যে সম্পর্কের বন্ধনে আমরা আবদ্ধ হই এগুলো ধীরে ধীরে চলে যায় আমার মনে আছে আমরা তখন ছাত্র কলেজে পড়ি তখন আমরা সবাই মিলে একে তাকে দাহ করার কাজে যেতাম এইরকমই একটি সময় আমরা চেষ্টা করতাম নিমতলা মহাশ্মশানে যেতে কারণ নিমতলা মহাশানে তখন ইলেকট্রিক চুল্লি এসে গেছে কেওড়াতলা নিমতলা নিমতলা মহাশশানে সেই ইলেকট্রিক চুল্লিতে দাহ করা আছে সেটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আপনারা অনেকেই দেখেছেন একটা ওই শেষ যেটা যাত্রা একদম শেষকালে চুল্লির কাছাকাছি সেখানে একটা ওয়ে থাকে একটা রেলিং মতো থাকে একটা রেল থাকে সেই রেলটা ধীরে 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 একেবারে চুল্লির কাছে গেলে তখন চুল্লির ডালাটা খোলা হয় ভেতরে আগুন একেবারে যেরকম আমাদের হিটারেতে যেরকম আগুন লাল হয়ে থাকে সেরকম ভেতরটি সম্পূর্ণ লাল হয়ে থাকে তখন ওই রেলটিকে একটি পুলির দ্বারা একটা ঝটকা দিয়ে ওই সমস্ত বডিটাকে যেন ছুঁড়ে ফেলে দেওয়া যেরকমভাবে আমরা পিৎজা গরম করতে দিই কিংবা ওই রুটি তৈরি করি এরকমভাবে লাগিয়ে দিয়ে উঠে আসি আর ওটা পড়তে থাকে ঠিক সেই রকম আর ওটা দেওয়া মাত্রই প্রথমে যে আমাদের এত প্রিয় চুল কাপড় জামা যা কিছু ছিল সেগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে আমরা যেদিন সেইটি সেই দেহটিকে দাহ করতে গেছেন তিনি আমার বড় প্রিয়জন তাকে ওইভাবে দাহ করা হচ্ছে দেখছি আর সেদিনকে ওই পুলিটা খানিকটা খারাপ হয়ে গেছিল সেটা কিছুতেই আর বন্ধ করা যাচ্ছিল না আমরা চুপ করে গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দাউদাউ করে চলছে। শুধু তো চুল কাপড় জ্বলছে না সমস্ত শরীরটা একযোগে দাউ দাউ করে চলছে। তারপরে যখন অনেক কষ্ট করে সেই এটাকে বন্ধ করা হলো পুলিটাকে বন্ধ করা হলো এবং তারপরে দাহ হয়ে যাওয়ার পর সেই অস্থি নিচয় নিতে সেই চুনলির পেছন দিকে যাওয়া হলো রাশি রাশি ছাই কত মানুষের দেহাবশেষ পড়ে আছে সেগুলোকে বেলচাই করে তুলে তুলে সেগুলোকে তোলা হচ্ছে বস্তার ভেতরে তোলা হচ্ছে তার মাছ থেকে খুঁজে দেওয়া হলো আমাদের সেই মানুষটি যিনি চলে গেছেন তার অন্তিম দেহাবশেষ এগুলো আমরা খুব ভালো করে দেখি কিন্তু তবু আমাদের ভেতরে এই অসুবিধাগুলো তবু আমাদের ভেতরে এই ভালোবাসাটা তৈরি হয় না জগতের এই যে সম্পর্কগুলো এগুলো ক্ষণস্থায়ী একটা একটা যেন ট্রেনের মতো এই ট্রেনের সহযাত্রী আপনি হাওড়া থেকে উঠেছেন যাবেন হরিদ্বার এই যাত্রায় কত মানুষজন আপনার সঙ্গী হলেন কে উঠলেন কেউ নেমে গেলেন যে মানুষটি নেমে গেলেন কোন একটা স্টেশনে তার সঙ্গে আপনার খুব ভাব হয়েছিল আপনার কি তার আপনি ক্ষণিকের জন্য তার অভাব বোধ করতে পারেন কিন্তু তাকে নিরন্তর আপনি হারাতে পারেন না স্বামীজি লিখছেন যখন জীবন ভার এত দুর্বহ হয় যে তাহাতে অনেক ক্ষুদ্র কার তরি ডুবিয়ে ডুবাইয়া দিতে পারে তখনই প্রতিভাবান বীর হৃদয় ব্যক্তি সেই অনন্ত পূর্ণ নিত্যানন্দময় সপ্তমAttr দেখে যে অনন্ত পুরুষ বিভিন্ন দেশে বিভিন্ন নামে অভিহিত পূজিত তখনই যে শৃঙ্খল তাকে এই দুঃখময় কারাগার আবদ্ধ করে রাখিয়াছিল তা যেন খনুকালের জন্য ভাঙিয়া যায় তখন সেই বন্ধনমুক্ত আত্মা ক্রমাগত উচ্চ থেকে উচ্চতর ভূমিতে আরোহণ করিয়া শেষে সেই প্রভুর সিংহাসনের समीपবর্তী হয় যেখানে অত্যাচারী উৎপীড়ন সহ্য করিতে হয় না যেখানে পরিশ্রান্ত ব্যক্তি বিশ্রাম লাভ করে প্রাত দিবারাত্রি তাহার নিকট এই প্রার্থনা করিতে ভুলিও না দিবারাত্রি ভুলিয়ে বলিতে ভুলিও না তোমার ইচ্ছা পূর্ণ হোক কেন প্রশ্নের আমাদের নাই অধিকার কাজ করো করে মরো এই হয় সার এটা দেখবেন আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে আমাদের মনে হয় অসহ্য বোধ হচ্ছে এই দুঃখ কষ্টের ভার আমরা নিতে পারছি না তখনই আমাদের জীবনে শান্তি স্বরূপ ভগবান এসে উপস্থিত হন আমাদের সেই দুঃখের ভার থেকে আমাদের তিনি অতিক্রম করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আমাদের অ্যাটিটিউডটা কিরকম হবে স্বামীজির লেখা এই প্রকটা কেন প্রশ্নের আমাদের নাই অধিকার আমরা অনেক সময় শোকগ্রস্ত হয়ে ভগবানকে বলি যে দুঃখটা আমাদের কেন জীবনে এলো একটি সেই জেনিস প্লেয়ার ছিলেন যার ক্যান্সার হয়েছিল তিনি ক্যান্সার হওয়ার পরেও খুব শান্ত ভাব ধারণ করে রেখেছিলেন তাকে সবাই জিজ্ঞাসা করলেন তুমি কি করে এই যন্ত্রণা এই দুঃখ যে পৃথিবী চলে যাবে এই কষ্টটাকে কি করে অতিক্রম করছো তিনি বললেন প্রভু যখন আমাকে নানা রকমের উপহার দিয়ে ভূষিত করেছিলেন নানা রকমের খ্যাতি দিয়ে ভূষিত করেছিলেন কই তখন তো আমি জিজ্ঞাসা করি ওয়াই মি আমাকে কেন দেয়া হচ্ছে আজ যখন আমার জীবনের এই যে দুর্জয় দুর্ভাগ্য এসে পৌঁছেছে এখনো তাহলে কেন প্রশ্ন করব ওয়াই মি কেন আমি ওকে তাই বলছেন স্বামীজি কেন প্রশ্নের নাই আমাদের নাই অধিকার কাজ করো করে মরো এই হয় সার আমাদের জীবনের কর্তব্যগুলোকে অতিক্রম করে যেতে হবে আমাদের প্রিয়জনরা যখন চলে যায় আমাদের খুব দুঃখ হয় খুব বেদনা হয় কিন্তু দেখবেন দু চার দিন বাদে ক্ষুধা আমাদের বাধ্য করে আমাদের সাধারণ ভূমিতে নিয়ে আসা স্বামীজি লিখছেন যেটা দিয়ে আমরা শেষ করব হে প্রভু তোমার নাম তোমার পবিত্র নাম ধন্য হোক আর তোমার ইচ্ছা পূর্ণ হোক হে প্রভু আমরা জানি যে আমাদিগকে তোমার ইচ্ছার অধীনে চলিতে হইবে জানি প্রভু মায়ের হাতেই মার খাইয়া খাইতেছি কিন্তু মন বুঝিলেও প্রাণ যে বুঝে না হে প্রেমময় পিতা তুমি যে একান্ত আত্মসমর্পণ শিক্ষা দিতেছ হৃদয়ের জ্বালা তো তাহা করিতে পারিতেছে না হে প্রভু তুমি তোমার চক্ষের সম্মুখে তোমার সেই সব আত্মীয় স্বজনকে মরিতে দেখিয়াছিলে এবং শান্ত চিত্তে পক্ষে হস্তান হস্তার্পণ করিয়া নিশ্চিত বসিয়াছিলে তুমি আমাদিগকে বল দাও এসো প্রভু এসো হে আচার্য চূড়ামণি তুমি আমাদিগকে শিখাইয়াছ সৈনিককে কেবল আজ্ঞা পালন করিতে হবে তাহার কথা কহিবার অধিকার নাই এসব প্রভু হে পার্থ শারতী অর্জুনকে যেমন অর্জুনকে তুমি যেমন এক সময় শিখাইয়াছিলে যে তোমার শরণ লওয়াই জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য তেমনি শেখাও যেন প্রাচীনকালের মহাপুরুষদের সহিত আমার আমিও দৃঢ়তা ও শরণাগতির সহিত বলিতে পারি শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু প্রভু আমাদের হৃদয়ে শান্তি দিন ইহাই দিবারাত্র সচ্চিদানন্দের প্রার্থনা আমাদের জীবনের এটাই হচ্ছে কথা আমাদের সমস্ত কাজ নিয়মিত করে যেতে হবে সমস্ত কর্তব্য নিয়মিত পালন করতে হবে হয়তো সাময়িক শোক আমাদের বিচ্যুত করে আমাদের পথ থেকে কিন্তু আমরা যত ভগবানকে দুঃখটা এসেছে সেই তাকেই যদি ধরে থাকি তাহলে দেখবেন আমাদের দুঃখটা অত তীব্রভাবে আমাদের কাছে এসে পৌঁছবে না আজ এই পর্যন্ত স্বামীজির কৃপা হলে আমরা এরকম মনের শক্তি অর্জন করব। যা দিয়ে আমরা এই দুঃখকে সহজে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করব স্বামী বিবেকানন্দ আমাদের মনের মধ্যে সেই শক্তি প্রদান করুন আমরা যেন সত্যিকারের তার সন্তান হই গানে আছে না মা আমাদের মানুষ করো এই মিনতি ওই রাঙা পায় তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায় আমরা যেন ভগবানের সন্তান হিসেবে নিজেদের পরিচিত হতে পারি এই জগৎ শ্যামলবাবু মাইক্রোফোন অফ করুন এই জগৎ সামান্য সময়ের জন্য এই সামান্য একটা 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 ফেজ একটা টার্মিনারি ফেজ এর থেকে আমাদের এগিয়ে যেতে হবে এটা যদি না পেরোতে পারি তাহলে জীবন খুব দুঃখে থেমে যাবে আপনি একটা সময় লক্ষ্য করবেন জগৎ আপনাকে ফেলে এগিয়ে চলে গেছে আপনি যেখানে থেমেছিলেন সেখানেই থেমে থাকা চরই ব্যতি এগিয়ে যাওয়াই জীবনের লক্ষণ থেমে থাকা নয় প্রত্যেকটি ঘটনাকে আমাদের আমরা ওভার রিয়্যাক্ট করি বলে আমাদের নানা রকমের সমস্যা হতে থাকে আসুন যে কোনো ঘটনাকে জাস্ট রিয়্যাক্ট করি এবং আরও বেশি এই সমস্ত ঘটনায় আমরা যেন ঈশ্বর অভিমুখী হতে পারি আজ এই পর্যন্ত ওম প্রণতা নাম প্রসিদত্বম দেবী বিশ্বার্থি হারিণী ত্রৈলক্য বরদা ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু